টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। সকাল সকালে আমরা রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। এত খুশি হচ্ছে যে কলকাতায় বসে থেকেই আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। তো অনেক দিন থেকেই ভাবছি আমরা যাব খিদিরপুরে, যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখানে। তো আজকে হ্যাঁ, সেই দিনটা, জগন্নাথ দেবের কৃপাতে আজকে তাকে দর্শন করতে যাচ্ছি। তো একসাথে চলো সবাই মিলে যাত্রাটা শুরু করি। বেরিয়ে পড়েছি কর্তমাশাই, যে গাড়ি পোছা হয়ে গেছে, বাইরে বেশ হিউমিডিটি আজকে। আর এই যে দুটো পার্সেল এসেছে, আজকেই চলে এসেছে, ফার্স্ট ডেলিভারি। আর এখন অফলাইন কেনাই হয় না, সবই অনলাইন। ওটা আসবে, চলো ওঠো, চলো সবাই একসাথে জার্নি শুরু করি। জয় মা, জয় গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এই যে বিটি রোডের উপর উঠে পড়েছি, আর কামারহাটি থেকে একটু পেছনে আছি, জ্যামে আটকে আছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সুন্দর একটা উইকেন্ডে সবাইকে স্বাগত, রোববারে ব্লগটা দেখছেন। তো আজকে আমরা চলেছি জগন্নাথ মন্দির দর্শন করতে। কলকাতায় এত সুন্দর একটা মন্দির রয়েছে, মানে রিসেন্টলি জানতে পারি, তাও আবার জানতে পারি কার মাধ্যমে, সেটাও নাম বলে দিচ্ছি। ডক্টর সংকেত চক্রবর্তী, টিথ কেয়ার মাল্টি স্পেশালিটির উনি ওনার। আপনার মাধ্যমে জানতে পেরেছি মন্দিরের এত সুন্দর একটা লোকেশন, যেটা আমাদের খিদিরপুরে। খিদিরপুরের দিকেই যাচ্ছি। আমাদের অনেক কটা ভিডিওতেই তোমরা স্যারকে দেখেছো, ম্যামকে দেখেছো। রিসেন্টলি উনাদের যে একটা ছোট্ট বেবি পুচকু, ওর অন্নপ্রাশনেও আমরা গিয়েছিলাম। তো ওর অন্নপ্রাশনে যে মুখে প্রসাদ, সেটা কিন্তু এইখান থেকে, এই জগন্নাথ মন্দিরেই দেওয়া হয়েছিল। তো স্যারের থেকে অনেক শুনেছি, আজকে ফাইনালি আমরা, মানে ঠাকুর না ডাকলে তো হয় না, সেটা সবসময় বলি। তো জগন্নাথ দেব আজকে আমাদের দর্শন দিতে চলেছেন। আর এই তো রাস্তার অবস্থা, কামারহাটির এখানে আছি আর এই রকম জ্যাম, সকাল দুপুর সন্ধে সব সময় এখন রাস্তায় এরকম জ্যাম থাকে। সোহান, সেদিন কি ঐশিনী কি করেছিল? তো ঐশিনী একদিন, মানে আমরা তো ওয়ার্কশিট করি, কারণ কারণ আমরা তো বাচ্চা, তো ওয়ার্কশিটে ও, মানে ও লিখে নিল, মুড়িয়ে ফেললো ওয়ার্কশিটটা। তবে প্রিন্সিপাল স্যারকে বকা খাওয়ালো, তারপরে তবে বললো যে ম্যাম গোটুরা একেবারে গোটুরে ঢল। কি বলে ম্যাম? সে তো ওয়ার্কশিট দিয়ে না, সে তো এমনি পেপার দিয়ে। ম্যাম বলছে, ম্যাম হাংরি? একটার আগে এই রাস্তায় উঠে গেছি, কারণ একটার পর থেকে এই রাস্তাটা আবার ওয়ান ওয়ে হয়ে যায়। প্রচন্ড জ্যাম কাটিয়ে কাটিয়ে আসলাম আমরা, আর এই সমস্ত বলে আর লাভ নেই, এগুলো এখন নিত্য সঙ্গী। বাট একটা জিনিস দেখছি, জায়গায় জায়গায় শুধু রাস্তায় দাঁড় করিয়ে, না হলে মারামারি, না হলে এই, হ্যাঁ তিন চারটে মারামারি দেখে নিলাম। হ্যাঁ, মানে সোদপুর থেকে আস্তে আস্তে আপ টু টালা পর্যন্ত আমি তিন থেকে চারটে মারামারি শুধু দেখলাম, যে রাস্তায় দাঁড় করছে, কেউ ট্যাক্সিওয়ালার সাথে মারছে, কেউ বাইকওয়ালাকে, ছোট হাতি গাড়িগুলো যেগুলো রয়েছে ওগুলোকে মারামারি করছে। ভালো না, আর কি বলবো, জানি মানে অনেক সময় নিজেকে কন্ট্রোল করা যায় না। কটা দেখলি বাবা? পাঁচটা। আর খারাপ সব থেকে এই জায়গাটাই লাগে, মানে বাচ্চা নিয়ে ও দেখতে থাকে, কিছু করার নেই, এটা মানে ও দেখছে। বাড়ি থেকে মোটামুটি ওই 24 কিলোমিটার মতন ডিস্টেন্স, অলরেডি মোটামুটি বাড়ি থেকে 13-14 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর 11 কিলোমিটার আছে, আর 40 মিনিট সময় দেখাচ্ছে, আস্তে আস্তে যাব, পৌঁছে যাব আর কিছুক্ষণ পরে। ওয়েদার মনে হচ্ছে একদম সন্ধে 6টা। ওয়েদার সাডেনলি খুব খারাপ হয়ে গেছে, সাডেনলি খুবই খারাপ, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতি, ভগবান মাঝে মাঝে পরীক্ষা নেয় যে দেখি কত কষ্ট সহ্য করে আসতে পারি। মানে এই জিনিসগুলো তো আমরা খুব বিশ্বাস করি যে তিনি অনেক বাধা দিয়ে দেন, যে ভগবানকে দর্শন করেই ফিরব একদম। কে ধর্মতলা মোড়ে এই অবস্থা দেখো, এখন পুরো অন্ধকার, অন্ধকার মানে আন্দোলন করছে নির্ভীক ভাবে মেরুদণ্ড সোজা রেখে, তারা
আমরা খিদিরপুর ঢুকলাম, খিদিরপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সার্ভিস রোড ধরে আর একটুখানি মাত্র 1.7 এখান থেকে। মন্দিরে কোথায় গাড়ি রাখবে ওনারা কিছু পার্কিং এর কথা বলেছেন, কাল তো ফোন করেছিল, পাশেই বলল আছে। ইচ্ছা ছিল দ্রোনটা নিয়ে এসেছিলাম, দ্রোনটা ওড়ানোর, কিন্তু ওয়েদার খারাপ না, ওয়েদারেরও যা কন্ডিশন, প্লাস এখানে পারমিশন আছে কিনা তাও তো জানি না আমরা, এটাও ঠিক। দ্রোন হচ্ছে এমনই একটা জিনিস সব জায়গায় কিন্তু ফ্লাই করা যাবে না, মানে ইচ্ছা থাকলে আপনি যেখানে সেখানে ফ্লাই করতে পারবেন না। ড্রোনের একটা লোকেশন, একটা DGCG মানে DGCA এরকম একটা কিছু অ্যাপস রয়েছে, গভর্নমেন্ট অ্যাপ, ওখানে লোকেশন দেওয়া আছে যে আপনি ইন্ডিয়াতে কোথায় কোথায় দ্রোন উড়াতে পারবেন এবং দ্রোন উড়াতে পারবেন না। দরকার হলে আমরা লিঙ্কটা দিয়ে দেবো, যে ওই লিঙ্কে আপনি বুঝতে পারবেন, মানে লাল এরিয়াগুলোতে দ্রোন উড়ানো যাবে না, অরেঞ্জ এরিয়াগুলোতে আপনাকে জিজ্ঞাসা করে বা পারমিশন নিয়ে উড়াতে পারবেন, আর যেগুলো সবুজ সেগুলো আপনি ফ্লাই করতে পারবেন আরামসে। তো ব্রিজ থেকে পার করে জাস্ট মোটামুটি 1 কিলোমিটার খিদিরপুর ব্রিজ থেকে আসার পরে বাঁ হাতে একটা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই, মাত্র 450 মিটার গেলেই ডান হাতেই মন্দির পড়বে। পুরো অন্ধকার হয়ে এসছে এখন দুপুরবেলা, খুব খারাপ ওয়েদার, একদম অন্ধকার হয়ে এসছে। বাড়ি থেকে যখন বেরাচ্ছিলাম তখন ঝলমলে ওয়েদার ছিল, একদম রোদ। তো এরকম বৃষ্টির দিনে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আমরা এই যে সামনে চলে এসেছি জগন্নাথ মন্দিরে, তো সবাই একসাথে বলো জয় জগন্নাথ। এইটা হচ্ছে শ্রী মহাকালেশ্বর মন্দির, মহাকালেশ্বর মন্দির, মহাকালেশ্বর মন্দির। এই দেখো হর হর মহাদেব, সোহান দেখো, এই দেখো কত বড় মূর্তি, এখানে দেখো জগন্নাথ দেবের এই যে রথ রাখা। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, মানে এখন তো গাড়ি থেকেও কিভাবে বেরাবো সেটাই ভাবছি। পার্ক তো করে দিলাম এখানে, এই সামনেই রয়েছে মন্দির, এই হলো খিদিরপুর জগন্নাথ দেব মন্দিরে সিংহদুয়ার, এই যে সিংহ দুদিকে, আর এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা, আর এখানে হচ্ছে মা বাটমঙ্গলা মন্দির। জয় মা, জয় মা। মন্দিরে প্রবেশ করেই এই রকম একটা রয়েছে, এই পাশে প্রথমে হাত ধোয়ার জায়গা, ওয়াশরুম, এখানে পুজো সামগ্রী এবং ভোগ, আর এখানে মহাপ্রসাদের কুপন নেওয়া হবে। এই পাশে রয়েছে হচ্ছে ফ্লাওয়ার শপ, মানে ফুলের দোকান, এখান থেকে ফুলও নিয়ে পুজো দেওয়া যাবে। এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, এই ওপরে গিয়ে মন্দিরে দর্শন করতে হবে, সেখানে আমরা যাব, আর যে ধূপকাঠি আর প্রদীপ দেওয়া হবে সেটা এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এবার জয় জগন্নাথ।
জগন্নাথ দেবের মন্দির দর্শনে উঠলাম। অর্পিতা সরকার, সোহান সরকার ছেলে, মা নেই, বাবা আছে, তপন সরকার, তপন সপরিবার বিশ্বকল্যাণ আছে, এখানে হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। জয় শ্রী গণেশ। জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশিও এখানে অনেক দেবতাদের মন্দির রয়েছে। জয় বজরংবলী, মা বিমলা মন্দির, মন্দির পুরো প্রদক্ষিণ করছি। আর এইটা হচ্ছে পেছন দিকটা, ঠাকুরমশাই বললেন যে পুরো মন্দির প্রদক্ষিণ করে নাও। এখানে হচ্ছে সাবিত্রী মন্দির। এখানে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, লক্ষ্মী মন্দির। জয় মা লক্ষ্মী। পুরীর প্রসাদ, এই যে গজা, পুরীর যে গজা জগন্নাথ দেবের প্রিয়। যে প্রসাদ নেওয়ার রুমে আমরা চলে এসেছি, আর এখানে এই যে এখন প্রসাদ নিতে বসেছি, টেবিল চেয়ারেই দেওয়া হয়েছে। আজকে হচ্ছে সারপ্রাইজিংলি বৃষ্টির জন্য অনেকটাই ফাঁকা। হ্যাঁ, বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে প্রচণ্ড পরীক্ষা, প্রসাদ চলে এসেছে। পোলাওয়ের পরে প্রসাদে এখানে অন্ন দেওয়া হলো। ডাল, সোহান ডাল নেবে তো, অল্প করে দিই। হ্যাঁ, এখানে দেওয়া হলো আলু পটলের তরকারি। জয় জগন্নাথ। এখানে আরেক রকমের তরকারি দিয়ে যাওয়া হলো। জয় জগন্নাথ। সাথে এরপরে এখানে রয়েছে চাটনি, আর তারপরে এখানে রয়েছে পায়েস। একদম অমৃত না? অমৃত মানে খুব সুন্দর, মানে যাচাই করে খাওয়া। সোহান পায়েস খাচ্ছে। ক্ষীর, ক্ষীর। তো এটা হচ্ছে, দেখো এই যে প্রসাদের কুপন, আমরা কালকে ফোন করে বুক করেছিলাম। আমাদের বসে খাওয়ার তিনটে রয়েছে মহাপ্রসাদে, আর একটা আমরা পার্সেল বলেছি। তো বসে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে 150 করে, আর নিয়ে যাওয়ার জন্য হচ্ছে 180, টোটাল 630 আমাদের খরচ হয়েছে। এখানে নিশ্চয়ই যোগ্য হয়, তো এখানে আর উঠছি না। বিষ্ণুর যে অবতার, সেই অবতারের বিভিন্ন ছবি এখানে চিত্রায়িত করা আছে। অর্জুন শ্রীকৃষ্ণের সামনে হাত জোড়ে বসে রয়েছেন, শুনছেন গীতার সমস্ত কথার ব্যাখ্যা। এইদিকে রয়েছে হচ্ছে রথ, এই যে রথ। এইখানে শ্রীকৃষ্ণ রাধিকার ছবি রয়েছে। এই পাশে একটা যজ্ঞের ছবি। এখানে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ নামগান করছেন। ওই পাশে কৃষ্ণের ছোটোবেলা,
আর এই হচ্ছে পুরো মন্দির। আর এই পাশে হচ্ছে বিশ্রামের কক্ষ, অতিথি ভবন। আচ্ছা, এখানে এসে অনেকে থাকতেও পারেন। সোহান ওখানে বসে আছে আর আমরা প্রসাদ নেওয়ার পরে এখানে একটু বসে রেস্ট নেব। আবার এটাই প্রসাদ হিসেবে দেওয়া হলো। আর এখানকার হ্যাঁ ড্রোন ওড়াবো আবার একটু এখানে, বাবার একবার ড্রোন উড়িয়ে মন ভরেনি। মন্দির তো বহুত পুরনো মন্দির, 1944 আগে ছোট মন্দির ছিল, এটা তুর্কির সংস্করণ আছে। এটা 99 মন্দিরে কাজ আরম্ভ হয়েছে। এ মন্দির সে সময় আগে তো নকুরীর রাজগুরু প্রতিষ্ঠা করেছিলে। এটা মন্দির প্রতিষ্ঠার সময় 2000-2001 সেই সময় পুরী রাজগুরুর মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু কবে কলবর হয় পুরীতে যাবে, নবে কলবর হয় এখানে বি সেভাবে নবে কলবর করা যায়। 2015 নবে কলবর সময় পুরী শঙ্করাচার্য আসছিল, ওনার মাধ্যমে মহাপ্রভুর নবে কলবর হয়েছে। পুরী রাজা যত ভারতবর্ষের যত মন্দির আছে, এই মন্দিরকে পুরী রাজা প্রথম মান্যতা দিয়েছিল। পুরী মতন এটা পুজো পাঠ হয় বলে এটা প্রথম মান্যতা দিয়েছিল। এটা পুরী রাজা এই মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছিল। পুজো এখানে সকালে 6টায় খোলে, সকালে 6টার পর মঙ্গলা আলতি হয়, 8টা-8:30 মধ্যে বল্ল ভোগ, 12টা-12:30 মধ্যে মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন আলতি হয়। পরে 1টার মন্দির দেওয়া হয় ঠাকুর, এখানে পুরী মতনে অন্ন হয়, ডাল হয়, ক্ষীর হয়, পনির হয়, বেসন হয়, সবুর হয়, বহু প্রকার হয়। যেটা আমরা দুপুরবেলা প্রসাদ নিলাম, ওই আজকে যেটা খেয়েছে কালকে অলগ চেঞ্জ হয়েছে। জগন্নাথ তো 56 প্রকার ভোগ হয়, সেভাবে খালি অন্ন ডাল ক্ষীরটা থাকে, আর সব জিনিস চেঞ্জ হয়। ওড়িশা ফেস্টিভ্যাল হয়, নভেম্বরে আছে, এখানে বহু কিছু বড় বড় আছে। অনেক ধন্যবাদ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই দর্শন করো, আনন্দ দেও। কিছু পুরী পথরে হয়েছে, কিছু সবটা পুরী সব পুরী। পুজো দেওয়া এখানে সুসম্পন্ন হলো। আর হ্যাঁ, আর জগন্নাথ দেবের মুখটা দেখে যেন ঠিক মনে হচ্ছে ওই পুরীর একটা অংশই এখানে রয়েছে ওনার। খুব অন্যরকম মানে অনুভূতি, সব অনুভূতি এগুলো বলে বোঝানো যায় না। তো আমরা প্রথমবার আসলাম এখানে খিদিরপুরের জগন্নাথ মন্দিরে, আর যেন সেই পুরীর সেই ফিলিংসটাই যেন পেলাম। আবার আসবো, জগন্নাথ দেব যদি চায় আবার আসবো। ঠাকুরমশাই ওকে তিলকটা পরিয়ে দিয়েছে, একদম সুন্দর। চোখে ওটা কী দিল? আর বাবার মা এখানে বসে আছে। হ্যাঁ, আমি আমি আসি। কেমন লাগলো ড্রোন ফুটেজ গুলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। সোহান এখন ভিডিও ক্যামেরা, খুব অনেকদিন পরে এইরকম একটা জায়গায় এসে এই যে এখানে এরকম বসে রয়েছি, মানে ভাবতেই পাচ্ছি না, সবই তার কৃপা, তার কৃপাতেই এখানে এইভাবে বসে থাকা। অসম্ভব ভালো অনুভূতি আর অনেক পজিটিভিটি নিয়ে আমরা সাথে করে যাচ্ছি। গুগলে জাস্ট খিদিরপুর জগন্নাথ টেম্পল গুগলে বললেই ম্যাপে আপনি পেয়ে যাবেন।
লিংকও আমাদের ডেসক্রিপশনে থাকবে, তো লিংক দেখো আপনারা চলে আসতে পারেন। আর সিডনটা শুধু আমিই করি, মানে স্টিকটা লাগানোর আবার সব প্যাকেজিং সব আমিই করি, আর ড্রোনের বাবা করে। যদি ড্রোনটা আমি করি কিছু তাহলে ওটা সত্যিকারে কিনে হবে। 1.5 লক্ষ মানুষ মানে নিয়ে ভবানীপুরের দিকে যাওয়া হয় রথের সময়, ওনারা বললেন দারুণ অনুভূতি। পরবর্তী সময় যদি সময় থাকে অবশ্যই আমরা কোন একটা সময় যদি, হ্যাঁ, জগন্নাথ দেব যদি কৃপা করেন, কৃপা যদি করে অবশ্যই। আমাদেরকে তো ওনারা অনেক করে বললেন আপনারা আসবেন। তো আমরা শ্রী জগন্নাথ টেম্পল খিদিরপুরে চলে এসেছি, এই যে নাম্বার দেওয়াই আছে, আপনারা আসার আগে একবার ফোন করে নেবেন। প্লাস দাদার মুখ দিয়েও শুনিয়ে দিচ্ছি কীভাবে এখানে ভোগ পেতে গেলে। দাদা জয় জগন্নাথ, আমরা সোদপুর থেকে এসেছি, আমাদের ছোটো একটা চ্যানেল আছে বেটার লিভিং, তো অনেকেই আসতে চাইবে, তো যদি আসতে চায় বা ভোগ নিতে চায় কিভাবে বুকিং করবে বা কিভাবে আসবে, তার টাকাটাই কত একটু যদি বলে দেন। নিয়ম এটাই, যেটা আপনি কার্ডে যে নম্বরগুলো আছে ডিসপ্লে করা আছে, হ্যাঁ, ওই নম্বর দুটোতে আপনি ফোন করে দেবেন একদিন আগে আমাদের, একদিন সকাল 9টা থেকে রাত 9টা অবধি আমরা বুকিং নিই। ওকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। পরের দিন 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে যাবে, আপনাকে একটা বুকিং নাম্বার দেওয়া থাকে। কেউ যদি বসে খেতে চায় তার কত টাকা কি লাগে? 150 টাকা এখানে বসে খেলে, আর বাড়ি নিয়ে গেলে 180 টাকা। ওই 180 টাকাটা মানে ওই প্যাকিং চার্জের জন্য নেওয়া থাকে, প্যাকিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ওই এরকম যেটা আমিও একটা নিচ্ছি, আমিও একটা নিচ্ছি, তো এই হচ্ছে টোটাল প্রসেস। খুব ভালো লাগলো, জয় জগন্নাথ দাদা, জয় জগন্নাথ। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম, তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই এখানেই গাড়ি রেখেছি আমরা। আমার আবার মলে যেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, ওর এনার্জি, সোহানের আর এনার্জির কিছু কম নেই। Yes, সোহানা, আমাদের এনার্জি, আমাদের এনার্জি, আমার ইনটু এনার্জি পরে আবার 100 হয়ে যাবে, পরে আমরা মোটামুটি সমস্ত জ্যাম ট্যাম পেরিয়ে আমরা এখন এই বিটি রোড কানেক্ট করছি, আর আমাদের প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তো এই পাশেই কি যেন রয়েছে বলো? চণ্ডীগড় ধাবা। হ্যাঁ, চণ্ডীগড় ধাবা আছে ওখান থেকে, এইখানে গিয়ে বেশ সমোসা। হ্যাঁ, তো ওখান থেকে, আচ্ছা, সমোসা আর ধাবা স্টাইল কফি চা যাই হোক একটুখানি খাওয়া যায়। ধাবা স্টাইল। এই যে চলে এসেছে হোটেল চণ্ডীগড়, চা সমোসা এগুলো খাবো। চলো, মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। হোটেল চণ্ডীগড়ে এসে এখানকার যে ফেমাস সিঙ্গারা শুরু করা যায়। গজা এসে গেল সোহানের জন্য। মাটির ভাড়ে চা, কম চিনি, মানে চিনি ছাড়া চা কিনতে। ডানলপের জ্যামে আমরা প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি। কোনো তোমার ছোট গাড়িও মানে যেতে গেলে 10 বার ভাববে এরকম অবস্থা। কি এ বাবা, যা স্পেশালি সিটিতে যখন আমি গাড়ি চালাই তখন আমার মনে হয় যে আমার অটোমেটিক হলে ভালো হতো, তাই না? তাহলে তুমি কি ভাবছো, পরের গাড়িটা তুমি অটোমেটিক নেবে? চিন্তা ভাবনা তো তাই রয়েছে, অটোমেটিক উইথ 4x4 হতে হবে। পার কিলোতে 80, ওটাতে আর পেট্রোল কারে পার কিলোতে 60, তো ডিজেল কারে যেহেতু কার্বন এমিশনটা বেশি, ডিজেল কার আর বেশি দিন নেই, যে কোনো সময় ডিজেল কার স্টপ হয়ে যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা মোটর ভেহিকল অ্যাক্ট থেকে, এইটা হতে পারে এটা শুনেছি। কি বুঝলি এবার তুই? BS7 লঞ্চ হচ্ছে কিছুদিনের মধ্যে। BS7
লঞ্চ হচ্ছে তাই তো? দেখো সোহানের রিয়াকশন দেখো, এসেছে টয় শপে, সেদিনকে কেনা হয়নি। আর এটা কি দেখছিস তুই? এই দেখ জিপ র্যাংলারটা দেখতে পারিস। কি মনে হচ্ছে? এর পছন্দ হচ্ছে এইটা। এর দাম কত জানো? 2200 টাকা, 2200-2500 এগুলো সব এখানকার দাম। আচ্ছা এগুলো পরে হবে, এগুলো বার্থডে তে হবে। এখানে এত টয়েস সোদপুরের এই দোকানটায়, মানে প্রচুর খেলনা। মেরি ক্রিসমাস না, এটা হচ্ছে যে শার্পনার, কোল্ড কফি, এখানে হচ্ছে এই যে ডাইনোসর, এগুলো হচ্ছে শার্পনার। কত রকম যে বাচ্চাদের সব বেরিয়েছে। 9টা বাজে আর এই আমরা বাড়িতে ফিরলাম, যাওয়ার সময়ও এত বৃষ্টি পেলাম আর এখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো, কি আর বলবো তোমাদেরকে, এত ভালো অনুভূতি হলো প্রথমবার জগন্নাথ মন্দিরে গিয়ে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি তো বলবো, হ্যাঁ হ্যালো দাঁড়াও, আমি তো অবশ্যই বলবো যে তোমরা একবার জগন্নাথ মন্দির দর্শন করে এসো, তোমাদের ভালো লাগবে। কি বলো? আর একবার সাথে আমার কারগুলো যে আছে সেটা নরমাল না, আমি দেখিয়ে দিচ্ছি। এই গাড়িটা দেখছে মানে পিছন থেকে একদম পড়ে দেখছে, এটা পুরো উঠে গেল, মানে এই যে গ্লাস আছে এটা পুরো উঠে গেল। নেক্সট কার হচ্ছে এটা, এটা এমনিতে হট উইলস, কিন্তু এটা যখন পিছনে করে দেবেন তাহলে এই পালাবে। আর এই কার্ডটা নর্মালি নিতে, এই কার্ডটা আর এটা বাবার পার্সোনাল ফেভারিট কার। 2500 টাকার কার পছন্দ করেছে দোকানে গিয়ে, না ছোড় বান্দা নেবেই। তো সেখান থেকেই হট উইলসে 3টে গাড়িতে সন্তুষ্ট করা গেছে। বাট বলেছে ওটা আমাকে বার্থডেতে কিনে দিতে হবে। আচ্ছা ওটা বার্থডেতে, চলো ভিডিওটা এন্ড করি। হ্যাঁ তো আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। লাইক এন্ড সাবস্ক্রাইব, মানে গিভ ইট আ থাম্বস আপ, চ্যানেলটা নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দা চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, ফলো করে থাকবেন, তো টেল দেন বাই, এও বলছি বাই বাই।